লাইনে তুলি দাঁড়া সময় তুলি এইখানে দাঁড়ালে এই যে এখানে মাঝখানে দেরি হবে দেরি হবে লোক বসে আছে গেটে দাঁড়াকে যাওয়ার সময় তুলতে পারবো না হ্যাঁ ঠিক আছে গেটে লোক বসে আছে এখানে গেলে আসলে আধা ঘন্টা ভিতরে চলে যাবে মাঝখানে একটা গাল আছে আর কি ওইটা বুঝে গিয়ে আগে যাইতে সময় লাগবে সুপ্রিয় দর্শক, আমরা সকালবেলা যেমনটা বলছিলাম যে সিলেট জেলায় যে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলটি রয়েছে সেটি দেখার জন্য যাচ্ছি এবং আমরা এই মুহূর্তে জৈন্তাপুর উপজেলা সদর পার হয়ে চলে আসছি স্কুলটি কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এবং প্রচুর গাছগাছালি রয়েছে এবং এই গাছগাছালির পেছন দিকেই রয়েছে ইন্ডিয়ার সেই বড় পাহাড়। আপনারা জানেন যে জৈন্তা উপজেলায় প্রচুর পাহাড় রয়েছে এবং পুরোটা অনেক অনেকটা জায়গা জুড়ে সেই বিশাল পাহাড়, সেটাও কিছুটা দেখা যাচ্ছে। আর স্কুলটি পাহাড় ঘেঁষেই হয়েছে। এই যে এদিকটাতে আমি যদি একটু দেখাই, এখান থেকেও যে দেখতে পাচ্ছেন ভ্যালি স্কুলের ভবনগুলো, এগুলোই সাধারণত ইউটিউবের ভিডিওতে বা বিভিন্ন ছবিতে আমরা দেখেছি, আজকে বাস্তবে দেখব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এদিকে হচ্ছে গেট, সেই জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল। আমরা এইমাত্র গেট প্রধান ফটক যেটি রয়েছে সেটি থেকে প্রবেশ করলাম। এন্ট্রি নিশ্চিত করতে হয়েছে, মাস্ক নিশ্চিত করতে হয়েছে, এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি। দেখুন দর্শকবৃন্দ, সব মিলে আসলে ভালো লাগার মতোই আমি বলবো যে এখন যেহেতু শীতকাল, গাছগুলোতে পাতা কম, অনেক গাছের পাতা ঝরে গেছে, তারপরেও প্রকৃতিটা দেখে অনেক ভালো লাগছে। এবং বর্ষাকালে যখন এই গাছগুলো সবুজ গাছগুলো বেশি সবুজায়ন হয় তখন নিশ্চয়ই আরও অনেক ভালো লাগে। ক্যাম্পাস পুরোটাই অনেক সুন্দর।